আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি টিভি চ্যানেল। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 224 নম্বর পর্বটি। আসুন তাহলে শুরু করা যাক। আজ প্রথমত আমাদের যে বাক্যটি দেওয়া আছে সেটা হচ্ছে, এখানে হাসপাতাল আছে। এই প্রশ্নটিকে আপনারা আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, হিনি কি মোস্তাসপা। বাক্যটিতে হিনি মানে এখানে, কি অর্থ আছে, মুস্তাশফা মানে হাসপাতাল। হিনি কি মুস্তাশফা, এখানে হাসপাতাল আছে। তারপর লিখা আছে, কফিল আমি খুব অসুস্থ। আরবি ভাষায় বলবেন, কফিল আনা ওয়াজেদ মারি। বাক্যটিতে আনা অর্থ আমি, ওয়াজেদ অর্থ খুব, মারিদ অর্থ অসুস্থ। কফিল আনা ওয়াজেদ মারি, কফিল আমি খুব অসুস্থ। তারপর লিখা আছে, আমি হাসপাতালে যাব, আনা রোহ মোস্তাশফা। বাক্যটিতে আনা মানে আমি, রোহ অর্থ যাওয়া, মোস্তাশফা মানে হাসপাতাল। আনা রোহ মোস্তাশফা, আমি হাসপাতালে যাব। এবার লেখা আছে, আমি সেলুনে যেতে চাই, আনা এবি রোহ হাল্লাক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যাওয়া, হাল্লাক মানে সেলুনে। আনা এবি রোহ হাল্লাক, আমি সেলুনে যেতে চাই। তারপর লিখা আছে, আমার চুল কাটাতে চাই, আনা এবি শারবুস। বাক্যটিতে আনা অর্থ আমার, এবি মানে চাই, শার অর্থ চুল, গুস মানে কাটা। আনা এবি শারবুস, আমার চুল কাটাতে চাই। তারপর লিখা আছে, এখানে কাজ করলে হিনি সাউই শোভন। হিনি মানে এখানে, সাউই অর্থ করা, সবল শব্দের অর্থ কাজ। হিনি সাউই সবল, এখানে কাজ করলে অবশ্যই আরবি বলতে হবে, লাজিম কালাম আরবি। লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ বলা, লাজিম কালাম আরবি, অবশ্যই আরবি বলতে হবে। অফিসে কথা বলা নিষেধ, কালাম মমনু মাকতাব। কালাম অর্থ কথা বলা, মমনু মানে নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মমনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। তারপর লেখা আছে, আমার গাড়িতে আসো, আরবি ভাষায় বলবেন, তা আল আনা সাইয়ারা। তা আল অর্থ আসা, আনা মানে আমার, সাইয়ারা শব্দের অর্থ গাড়ি। তা আল আনা সাইয়ারা, আমার গাড়িতে আসো। বাসায় সবাই ভালো, আরবি ভাষায় প্রশ্নটা জিজ্ঞাসা করবে, বেইত কুল্লু নফর কয়েস। বেইত অর্থ বাসায়, কুল্লু নফর মানে সবাই, কয়েস শব্দের অর্থ ভালো। বেইত কুল্লু নফর কয়েস, বাসায় সবাই ভালো। এরপর লিখা আছে, কি অবস্থা তোমার বাগানের। প্রশ্নটিকে আরবি ভাষায় সুন্দর করে জিজ্ঞাসা করবে, কেইফ ইনতা মাজরা। কেইফ অর্থ কেমন বা কি অবস্থা, ইনতা অর্থ তোমার, মাজরা শব্দের অর্থ বাগান। কেইফ ইনতা মাজরা, কি অবস্থা তোমার বাগানের। তারপর লেখা আছে, আমার কাজের লোক ভালো। আনা আমের কয়েস, আনা মানে আমার, আমের অর্থ কাজের লোক, কয়েস অর্থ ভালো। আনা আমের কয়েস, আমার কাজের লোক ভালো। তারপর লিখা আছে, গাড়ির পিছনে দেখো, আরবি ভাষায় বলবেন, শুভ সাইয়ারা অরা। এখানে শুভ অর্থ দেখা, সাইয়ারা মানে গাড়ি, অরা শব্দের অর্থ পিছনে। শুভ সাইয়ারা অরা, গাড়ির পিছনে দেখো। নেক্সট লিখা আছে, একটা বিছানা আছে, আরবি ভাষায় বলতে পারে, কি ওয়াহেদ ফর্সা। কি মানে আছে, ওয়াহেদ অর্থ এক বা একটা, ফর্সা অর্থ বিছানা। কি ওয়াহেদ ফর্সা, একটা বিছানা আছে। তারপর লিখা আছে, খাবার আছে নিয়ে আসো, আরবি ভাষায় বলবেন, কি ফতু জিব। কি মানে আছে, ফতু শব্দের অর্থ নাস্তা বা সকালের খাবার, জিব শব্দের অর্থ দেওয়া বা নিয়ে আসা। কি ফতুর জিব, খাবার আছে নিয়ে আসো। এখন লিখা আছে, আমি তাকে নিয়ে নাস্তা করব,
আরবিতে বর্গ। আনা সাউই ফতুর হুয়া, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, ফতুর শব্দের অর্থ নাস্তা, হুয়া মানে সে বা তাকে। আনা সাউই ফতুর হুয়া, আমি তাকে নিয়ে নাস্তা করব। তারপর লিখা আছে আমি সবার সাথে নাস্তা করব। আরবিতে বর্গ আনা সাউই ফতুর কুল্লু নস। এই বাক্যটিতে আনা মানে আমি, সাউই সাউই ফতুর মানে নাস্তা করব, কুল্লু নফর শব্দের অর্থ সবাই। আনা সাউই ফতুর কুল্লু নফর, আমি সবার সাথে নাস্তা করব। এরপর লেখা আছে সবাইকে নিয়ে আসো। আরবি ভাষায় বলে জিব নফর কুল্লু। এই বাক্যটিতে জিব অর্থ নিয়ে আসা, নফর অর্থ লোক, কুল্লু মানে সবাইকে। জিব নফর কুল্লু, সবাইকে নিয়ে আসো। তারপর লেখা আছে এই দুজন লোক ভালো। আরবি ভাষায় বলবে হাদা ইবনি নফর কয়েস। এখানে হাদা অর্থ এটা, বা এই ইবনি অর্থ দুই, নফর শব্দের অর্থ লোক, কয়েস মানে ভালো। হাদা ইবনি নফর কয়েস, এই দুজন লোক ভালো। তারপর লেখা আছে কাজ ঠিক আছে একশো একশো। আরবি ভাষায় বলবে সবল মিয়া মিয়া। এখানে সবল শব্দের অর্থ কাজ, মিয়া মিয়া মানে একশো একশো বা খুব ভালো। সবল মিয়া মিয়া, কাজ ঠিক আছে একশো একশো। তারপর লেখা আছে ইনশাল্লাহ সামনের মাসে। আরবিতে বলবেন ইনশাল্লাহ গিবদাম সাহার। এখানে গিবদাম শব্দের অর্থ সামনের, সাহার মানে মাস। ইনশাল্লাহ গিবদাম সাহার, ইনশাল্লাহ সামনের মাসে। আমি বেতন বাড়িয়ে দিব। আনা আতি রাতিব জিয়াদা। আনা অর্থ আমি, আতি অর্থ দিব, রাতিব মানে বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আতি রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরবি টিভি চ্যানেলের বেসিক আরবি ভাষা পর্ব 224 নম্বর পর্বটি দেখার জন্য আশা করি আপনাদের কাছে আজকের এই 224 নম্বর পর্বটি অত্যন্ত ভালো লেগেছে। ভালো লাগলে আমরা সবসময় আপনাদের কাছে অনুরোধ করি আমাদের ভিডিওগুলোতে একটি লাইক করার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর যারা একেবারেই নতুন আছেন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আরবি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলবাটনটি বাজিয়ে প্রতিদিন ভিডিও দিচ্ছি। ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন এই চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।